আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে কারীম থেকে যদি আমাদের হাত পা শরীরের কোনো অংশ আগুনে জ্বলে যায় অথবা পড়ে যায়, শরীরের কোনো জায়গায় আগুন লাগে, তাহলে আগুনের পোড়া নিবারণ করার জন্য খুবই পরীক্ষিত একটা তদবির আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে পবিত্র কোরআনে কারীম থেকে এই আয়াতে কারিমাটা শোনাবো। এটা যদি পাঠ করেন আল্লাহ তাআলার রহমতে, এটা পাঠ করার পর যেখানে আগুনে পুড়ে গেছে সেই জায়গায় ফু দিলে সাথে সাথে আগুনের পোড়ার যে জ্বালা যন্ত্রণা এটা নিমিষেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা আপনাকে বৃষ্টির পানি দ্বারা ধুয়ে পান করতে হবে অথবা সরাসরি আয়াত পড়লেও হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আয়াতটি বলে দিচ্ছি। আয়াতটি হচ্ছে সূরাতু আম্বিয়া আয়াত নাম্বার 69। সূরাতু আম্বিয়া আয়াত নাম্বার 69। কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আবারো বলছি, কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। কুল না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। তো বন্ধুরা, এই আয়াতটা আপনারা মাত্র 7 বার পাঠ করে বৃষ্টির পানির মধ্যে 7 বার ফু দিয়ে আপনারা এটা সেবন করেন, অথবা যদি সেটা সম্ভব না হয় তাহলে 7 বার করে বৃষ্টির পানি হাতের কাছে না থাকলে যেখানে জমে পুড়ে গেছে ওই জায়গার মধ্যে ফু দেন। আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ দ্রুত আগুনের পোড়ার যে জ্বালা যন্ত্রণা নিবারণ হবে ইনশাআল্লাহ। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।